বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপল কাউন্সিলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আত্মসমর্পণকারী এনএলএফটি নেতা তথা টিইউআইপিসির চেয়ারম্যান অজিত দেববর্মা জানিয়েছেন, দেশের জাতীয় দলগুলো কিভাবে তীব্রসাদের সঙ্গে প্রতারণা করেছে সে তথ্য নিয়ে এডিসিতে প্রচার চালাবেন তারা। এডিসি নির্বাচন ঘোষণার পরই টিইউআইপিসি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। তার পূর্বে আলোচনা করবেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে। সেই সাথে রঞ্জিত দেববর্মা আরও জানান, আমরা এডিসিতে আমরা আগে বলেছি টিইউআইপিসি পার্লামেন্টারি সিস্টেম ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচন অংশগ্রহণ করা অবশ্যই আমার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, কিন্তু টিইউআইপিসি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সুতরাং এখানে সব রাজনৈতিক দলের সদস্যই আছে। সুতরাং আমরা টিইউআইপিসি নির্বাচন ঘোষণার পরে আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের যেটা সিদ্ধান্ত তা আমরা জানাবো, কিন্তু এডিসিতে আমরা এটাই প্রচারণায় এবং প্রচারে আমরা যাব যে যারা কারা কারা আজ পর্যন্ত বিগত 70 বছর ত্রিপুরাসাদের ঠকিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রলোভন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা নানানভাবে যারা ঠকিয়েছেন তাদের কথাই আমরা তুলে ধরব। এবং এই যে নির্বাচন যে হচ্ছে এখন সবাইকে থানচা বা একজুট হওয়ার জন্য যে বলছে বা রিজনাল পার্টিগুলিকে একজুট হওয়ার জন্য অনেকে বলছেন বা অনেক রিজনাল পার্টিগুলিকে জাতীয় রাজনৈতিক দলও টানছে যে আসুন আপনাদের দাবিগুলো ত্রিপুরাসাদ দেখে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তাদের চেহারাটা আমরা ফুটে দেখছি, তাদের চেহারাটা আমরা দেখছি, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে, এই কথাগুলি আমরা সারা ত্রিপুরা প্রচারের মাধ্যমে আমরা তুলে ধরব এবং জনগণকে সচেতনভাবে ভোট প্রয়োগ করার জন্য আমরা আহ্বান জানাব। এবং এডিসিতে টিওআইপিসি দাঁড়াবে কি না সেটা নির্বাচন ঘোষণা করে আমরা সিদ্ধান্ত নেব। এবং ইতিমধ্যে টিওআইপিসি আমরা মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মার নেতৃত্বে যে ত্রিপুরা মতার সঙ্গে আমরা যুক্ত আছি, সুতরাং মহারাজা ত্রিপুরাতে আসার পরে আমরা ওনার সঙ্গে আলোচনা করব এবং আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা টিওআইপিসি কী করবে না করবে সেই সিদ্ধান্তটা আমরা নিব। এবং আমরা ইতিমধ্যে আজকেও আমরা আলোচনা করেছি যে কিছুদিনের ভিতরে আমরা এই সরকারকে আমরা 30 মাস আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি ব্লকের মাধ্যমে যে এডিটেভের চুক্তিটা ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু এই সরকার চুক্তিটা ইমপ্লিমেন্ট করেনি, সেজন্য আমরা হাইকোর্টে কেস করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি সে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে নিয়েছি, ওনারা মোটামুটি কাগজ নিয়ে নিচ্ছে এবং কয়েকদিন পরে আমরা হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্টে আমরা কেসটা থাকি। এদিন সাংবাদিক সম্মেলনে ইনার লাইন পারমিট, বর্ডার সিল করা, ইন্দিরা মুজিক চুক্তি ইত্যাদি ইস্যুতে সিপিএম দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরার পাশাপাশি কংগ্রেস দলের সমালোচনায় মুখরিত হন আত্মসমর্পণকারী বৈরী নেতা রঞ্জিত দেববর্মা। শাসক দল বিজেপি এবং জোট শরিক আইপিএফটি দলের বিরুদ্ধেও ত্রিপুরাসাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উত্থাপন করেন তিনি। এখন আপনাদের আছি বিজেপি, এখানে বিজেপি 24 জুন 2017 ক্ষমতায় আসলো না, তখন কেন্দ্রের উপজাতি মন্ত্রী ছিলেন, উপজাতি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন উরামজি, ওনার কাছে এখানে থেকে মেমোরেন্ডাম একটা দেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে যদি বিজেপি ক্ষমতায় আছে ত্রিপুরাতে অটোনোমাস স্টেট কাউন্সিল ওনারা গঠন করবেন এবং ডাইরেক্ট ফান্ড এডিসির হাতে ওনারা দিবেন। কিন্তু আমরা আজকে 30 মাস আমরা দেখছি যে ওনারা এই ব্যাপারে কিচ্ছু করছে না, এমনকি 30 মাসে আজকে পর্যন্ত আজ পর্যন্ত সংসদ চলছে, এখন পর্যন্ত ক্যাবিনেটে সেন্ট্রালের ক্যাবিনেটে আজকে পর্যন্ত কোনো এখন পর্যন্ত ত্রিপুরায় এডিসির হাতে অধিক ক্ষমতা দেওয়ার জন্য কোনো অ্যাপ্রুভ এখন পর্যন্ত করেনি। সংসদে বিল তোলা তো দূরের কথা, আগামী কয়েকদিনের ভিতরে হবে কি না তাও যথেষ্ট সন্দেহ। সুতরাং বিজেপিও আমাদের সঙ্গে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করেছে সব জাতীয় রাজনৈতিক দল নেই। আইপিএফটির ব্যাপারে তো আমরা কিছু আপনাদের সামনে তুলে ধরছি, আইপিএফটিও ত্রিপুরা ল্যান্ডের কথা বলে ত্রিপুরার জনগণকে ওনারাও অনেক প্রতারণা করেছেন, সে ডকুমেন্টসটাও আমাদের কাছে আছে। এদিকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দেশের জাতীয় দলগুলোর পাশাপাশি আঞ্চলিক দলগুলোর ভূমিকা নিয়েও বিভিন্ন
অভিযোগ উত্থাপন করেন টিইউআইপিসির চেয়ারম্যান প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেবর্মা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। ফিও রিপোর্ট, হালাবোল।